কেউ যদি জিজ্ঞাসা করে বাবাজি বাড়ি কোথায়, বাড়ি আর পাবো কোথায়, এক টুকরো বাসা আছে, কি সুন্দর করে বলি, কি ভঙ্গিমায় বলি, একটা বাসা মাত্র আছে, বাড়ি তো আমার নেই, এরকম বলি। তো এখানে প্রেমানন্দ বলছেন, সর্বস্ব বলিছ যার, দিতে এক বট তার, সে চাইলে কহ আপনার। সব বলি গোবিন্দের, অথচ যদি বলি 200 টাকা দেন আজ মন্দিরে, একটু ঠাকুরের মালা কিনে দেবো, একটু ভোগ কিনে দেবো, যেই বলেছি। এখন রাধারানী রাত্রে একজনকে স্বপ্ন দেখাচ্ছে, ওরে আমার এই ব্রজবাসীদের জন্য তোর এত টাকা আছে, একটু 20-25 হাজার টাকা দিয়ে বৈষ্ণব সেবা দে। বলে ঠাকুর, টাকাগুলো তিল তিল করে গুছিয়েছি রাধারানী, হ্যাঁ ওইটুকু সব দিয়ে দেব, পরে না হয় একবার বৈষ্ণব সেবা দিয়ে। রাধারানী বলছেন স্বপ্নেতে, তুই যে বারবার সবারে বলিস আমার কিছু নেই সব রাধারানী, আরে মুখে তো বলি আমরা সব কিছু ভগবানের, কিন্তু দেওয়ার বেলায়, ভগবানকে দেওয়ার বেলায় আমাদের খুঁটিনাটি হিসাব নিকাশ। এই জন্য প্রেমানন্দ বলছে, সে চাইলে কহ আপনার, যদি সে চায় বলো ঠাকুর এগুলো রেখে দিয়েছি তো, একটু ছেলে মেয়ের জন্য লাগবে, সংসার ভূত ভবিষ্যতের জন্য। আর কি বলছেন, কহ ভোজি বৃন্দাবন, ঘরে সুখ বসমন, ভালোবাস বসন ভূষণে। হ্যাঁ, কি অপূর্ব প্রেমানন্দের এই এই আমাদের চিত্রটা তুলে ধরেছেন, একেবারে চিত্র আঁকিয়েছেন যে আমাদের সঙ্গ করেও কেন হচ্ছে না। বললেন কহ ভোজি বৃন্দাবন, আরে বাবা তুমি কি ভজন করো, আমি ব্রজ ভজন করি, বৃন্দাবনের ভজন করি, কথায় কথায় বলি যে আমি নবদ্বীপ বৃন্দাবনের ভজন করি, ঠিক আছে। হ্যাঁ, কহ ভোজি বৃন্দাবন, ঘরে সুখ বাসমন, আমাকে এরা মাঝে মাঝে ব্রজে নিয়ে যায়, দয়া করে প্রেমানন্দ নিতায় অনু নিয়ে যায়, আমি 2-4 দিন যেতে যেতে বলি না আমার সব গোল্লাই গেল, এবার বাড়ি চল, বাড়ি না গেলে হবে না, পিছু টান একেবারে বৃন্দাবনে আমরা রিটার্ন টিকিট কেটে যাই জানেন, মানে 1 সপ্তাহ পর আবার ফিরবো বলে এই বৃন্দাবনে যাওয়া নাই, ঘরের টান মনে মনে রয়েছে, অথচ বলে আমি বৃন্দাবন ভজন করব, সব ছেড়ে ছুড়ে চলে যাব। অত বৃন্দাবন বৃন্দাবন করো যদি, তাহলে এত সংসার আসক্তির পিছু টান থাকলে ব্রজভজন হয় না। সে চলে গিয়েছিল রঘুনাথ দাস গোস্বামী, রাজপুত্র রঘুনাথ সুন্দরী স্ত্রী ছেড়ে, ইন্দ্রসম ঐশ্বর্য ছেড়ে বৃন্দাবনে চলে গিয়েছিলেন, তাদের কথা আলাদা, কিন্তু মুখে যেন বৃন্দাবন বলবো আর ঘরের প্রতি আসক্তি রাখবে এমন না হয়। বলছেন কহ ভোজি বৃন্দাবন, ঘরের শোক বাসমন, ভালোবাসো বসন ভূষণে। বৃন্দাবনে যেতে গেলে ছেঁড়া কাঁথা নাড়া মাথা লাগবে, গাছতলায় বাস, অথচ কি সুন্দর করে নিজেকে সাজায়, বসন ভূষণের প্রতি এখন আসক্তি গেল না, অথচ বলি আমি বৃন্দাবনের। জানেন শ্যামসুন্দর পণ্ডিতের গায়ে আমরা যখন একটা জামা দেখি ছেঁড়া, 2-3 জায়গায় ছেঁড়া, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত প্রবর আমাদের পরম আচার্য শ্রীপাদ রাধাকুণ্ডের ভূষণ অলঙ্কার বৈষ্ণবপদ বাবাজি মহারাজ, একবার উনি আসছেন পাঠ করে, আমাদের নিতাই দোতলায় রয়েছে ভক্তরা, ওইখান থেকে বলছে এই বাবাজি ছেঁড়া জামা গায়ে দিয়েছে, ওনার ছেঁড়া জামা গায়ে বৈষ্ণবপদ বাবার, চিন্তা করা যায় না জানেন, লক্ষ লক্ষ টাকা নিয়ে সেটেরা ব্যাগে দাঁড়িয়ে থাকে, বাবা যদি একটু স্বীকার করতেন, এইটা যদি চরণে একটু নিতেন, ছেঁড়া জামা গায়ে দিয়ে ঘুরছে, লোক দেখানোর জন্য না, ওদের মহিমায় ওই রকম, ঘরে গিয়ে দেখবেন কোনো বিলাসিতার কিছু নেই, ওদের মানা এই কথা আমাদের না। এই জন্য সাবধানে বলতে হবে আমাদের এই কথাগুলো, ভালোবাসো বসন ভোজন, সন্তুষ্ট মানিছো মানে, আরে অপমানটাও মেনে নেবে, হ্যাঁ আমরা বলি দুঃখটাও মেনে নেবে, বলি সন্তুষ্ট হও আগে, মান অপমান শীত গ্রীষ্ম এটা সমান মনে করো, এগুলো বলি, কিন্তু যেই আমার নাম ঘোষণা হয় না, যেও একটু আমাকে কেউ ভুল ধরিয়ে দেয়, মনে মনে রেগে বলি দূর আর যাবো না মন্দিরে, হ্যাঁ অমুক এত বড় কথা বললে, এদিকে মুখে বলি আমি পতিত, আমি অধম, আমি মান সম্মান সব সমান, এ না হলে ভক্ত হওয়া যায় না, অথচ কেউ আমার ভুল ধরিয়ে দিলে অভিমানে বলে বসে আর মন্দির মুখ, এত বড় কথা, এদিকে মুখে বলি মান সম্মান সব সমান, মান অপমান সব সমান, এগুলো বলবার আগে ভাব দেয় আমি মেনে নিতে পারবো তো, অপমানটার মানটা এক করে নিতে শিখেছি তো। এই জন্য কি বলছেন, সন্তুষ্ট মানিচ মানে, মহাক্রোধ অবদানে আত্মসুখ ঘুচিল কেমনে, কইছ গোপীর কর্ম কি বুঝিবে তার মর্ম, স্বভাব ছাড়িতে নারো তিলে। কথায় কথায় বলি গোপী ভজন, কিন্তু সত্য ছাড়তে পারি না, গোপী ভজন অত সহজ না,
সর্বস্ব ত্যাগ অত সহজ না, কথাগুলো বলতে ভালো লাগছে না, কারণ এটা বলার ভিতরে দিয়ে আমরা প্রেম পাচ্ছি না, ভক্তি পাচ্ছি না, কিন্তু আমাদের এই কপটতা ত্যাগ করতে হবে। প্রেমানন্দ বলছেন এরকম মনে এক ভাব আর বাইরে এক ভাব রাখলে সাধুসঙ্গ করে ফল প্রাপ্তি কোনোদিন, এই জন্যই তো আমার হচ্ছে না। এই দ্বন্দ্ব কইলে শুনিলে কিবা হয়, হরি হরি অবিরত করো এই প্রেমপত নির্মল হইবে সুনিশ্চয়। এই দেখুন সমাধান দিয়ে গেল, ভগবানকে ভজন করো, এইসব কপটতা ত্যাগ করে, বড় বড় বুলি না উড়িয়ে ভেতরটাকে নির্মল করে, মুখ আর বুককে এক করে অবিরত শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন করো, তাহলে সাধুসঙ্গের ফল হরিনামের ফল পাবে। পাই না তার কারণ আবার বলেছেন শ্রীমান মহাপ্রভু নিখো নিজ মুখ নির্গলিত এই কথাটি বলেছেন। কি করতে হবে জানেন? মহাপ্রভু নিজ মুখে বলছেন, বলছেন যে সেবা নামরাদি দূরেতে বর্জন, সেবা অপরাধ নাম অপরাধ দূরেতে বর্জন করতে হবে, দূরে বর্জন করতে হবে। সেবা অপরাধটা কিন্তু যেমন একাদশীতে যারা অন্ন নেয়, ব্রহ্মা হত্যা, গো হত্যা, পিতা হত্যা, মাতৃহত্যার পাপেরও প্রায়শ্চিত্র হয়, কিন্তু জেনে শুনে যে ধর্মেরই লোক হোক, যে মতপথেরই লোক, সুস্থ থাকাকালীন জেনে শুনে একাদশীতে যে পঞ্চশস্য অন্ন নেয়, সে পাপের কোনো প্রায়শ্চিত্র শাস্ত্রে সুলিখিত হয়নি, সে পাপের কোনো প্রায়শ্চিত্র শাস্ত্রে সুলোকিতই হয়নি। এই জন্য বলেন সেবা অপরাধগুলো ত্যাগ করো, একাদশীতে অন্ন নিও না, এগুলো নিলে সেবা অপরাধ হয়ে যাবে, ভগবানকে না দিয়ে কিছু পেও না, এটা অপরাধ হয়ে যাবে। অগ্রভোগ তুমি হবে কেন? সবই তো ভগবানের, তাকে দিয়ে তবে কিছু পাও, না হলে চিত্ত শুদ্ধি হতে দেরি হবে। ভগবানকে দিয়ে তবে প্রসাদী করে পাও, না হলে কিন্তু ওই অপ্রসাদী বস্তুতে সেবা অপরাধ হবে। মন্দিরে এসে যদি এক টুকরো প্রসাদ পাও, তবে একটু মন্দিরের কাজ করে দিও, একটু সেবা করে দিও, সেবা না করে যেন প্রসাদ পেও না, অপরাধ হয়ে যাবে। আমরা দেখছি এখানে অনেক লোক প্রসাদ পেল, প্রসাদ উচ্ছিষ্টগুলো পড়ে রয়েছে, আমরা পা ডিঙিয়ে দমিয়ে চলে যাচ্ছি, ইচ্ছা হলো না একবার এটা পরিষ্কার করি। কোনো শুদ্ধ ভক্ত যখন প্রসাদ নেয় অপেক্ষা করে, যদি একটা উচ্ছিষ্ট পাতা বয়ে নিয়ে পরিষ্কার করে দিতে পারি, শুধু প্রসাদ নিয়ে যাব ভগবানের দুয়ারে এসে, কোনো কাজ করব না। এই জন্য এইসব সেবা অপরাধগুলো লক্ষ্য করতে হয়। মন্দিরে এসে সাংসারিক গল্প করতে নাই, এগুলো অপরাধ। মন্দিরে এসে কোনো কোনো উচ্চ হাস্য করতে নাই, ভগবান প্রসঙ্গ ছাড়া। মন্দিরে এসে কোনো সাংসারিক কথা বলতে নাই, কারো নিন্দা পর্যন্ত করতে নেই, এগুলো অপরাধ। এগুলো করলে সাধুসঙ্গ করলেও ফল হয় না। এই জন্য বলছেন যে সেবা অপরাধী দূরেতে বর্জন, বিষ্ণু বৈষ্ণব নিন্দা গ্রাম্য বার্তা না শুনিবে, অবৈষ্ণব সঙ্গ বহু শিষ্য না করিবে। এটা মহাপ্রভু বলছেন। বাধাটা কোথায়? সাধুসঙ্গ করেও ফল প্রাপ্তি হচ্ছে না কেন? বললেন বিষ্ণু বৈষ্ণব নিন্দা করবে না, কোনো বৈষ্ণবের নিন্দা করবে না। ওরে বাবা কি তিলক নিয়েছে! আরে তিলকের নিন্দা করছো কেন? তুমি অপরাধী হয়ে গেল, তার দোষ হতে পারে, তিলকের নিন্দা হতে পারে না। বাবা সাধু সেজেছে, এইসব উক্তি করবেন না, এগুলোতে কেন নিজের মঙ্গল নেই, বরঞ্চ আপনার বৈষ্ণব অপরাধ হয়ে গেল। বৈষ্ণব নিন্দা এত বড় বিঘাতক। চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললেন বৈষ্ণব চরণে যদি হয় ক্ষুদ্র অপরাধ মহামহা ভজনতে পড়ে যাবে বাদ। রূপ গোস্বামীর কাছে গেছেন খঞ্জন বৈষ্ণব, ওই অষ্টবাক্র মুখীর মতো মুনির মতো, তার আট জায়গায় প্রায় বাঁকা, লোক দেখলেই তাকে ঠাট্টা করে, ঘরে বসে আর কতদিন থাকা যায়, বারে তিনি আশ্রম থেকে বেরোন না বৃন্দাবনে, আমাকে দেখলে কেউ যদি ঠাট্টা করে হাসে তাহলে তো তার অপরাধ হবে, আমার কারণে তার কেন অপরাধ হবে, উনি বেরোন না, কিন্তু কতদিন ঘরে আবদ্ধ হয়ে থাকা যায় আশ্রমে। ভাবলেন রূপ গোস্বামীর কাছে একটু কৃষ্ণ কথা শ্রবণ করে আসি, মহাপ্রভুর মনোবিষ্টকারী স্বরগোস্বামীর অন্যতম আচার্য প্রবর, উনি রূপ গোস্বামীর কাছে গেছেন। রূপ গোস্বামী বসে বসে উনি রাধারানীর লীলা চিন্তন করছিলেন, একটা লীলা দর্শন করতে করতে, মানে গোবিন্দ রাধারানীকে বলছেন রাধে তুমি ফুলটা পাড়তে পারছো না তো আমার কাঁধে ওঠো, আমার কাঁধে উঠে ওই ফুলটা চয়ন করো। রাধারানী উচ্চতায় ফুলটা পাচ্ছে না, এখন কৃষ্ণের স্কন্দে উঠে রাধারানী যেই ফুলটা নিতে যাবে, ওই বৃন্তটা ধরার সাথে সাথে কৃষ্ণ সরে দাঁড়িয়েছে চতুর, রাধারানী ঝুলকাচ্ছে,
এই লীলাটা দর্শন করতে করতে হেসে উঠেছেন রূপ গোস্বামী চোখ বন্ধ করে। ঠিক ওই অষ্টবক্র মুনির মতো বিকালাঙ্গ ওই খঞ্জন বৈষ্ণব সামনে সেই সময় উপস্থিত, ওনার হাসি দেখে বললেন সর্বনাশ, ইনিও আমাকে দেখে শেষ পর্যন্ত হাসলেন, আমি এ মুখ আর কাউকে দেখাবো না। উনি যেই আশ্রমে ব্যথা নিয়ে ফিরে গেলেন, ওনার আর নিত্যলীলা স্মরণ হচ্ছে না, হৃদয়ে আর রাধা মাধবকে দেখতে পাচ্ছেন না। রূপ গোস্বামীর ঘটনা এটা। সনাতন গোস্বামীকে বলছেন, দাদা আমি তো কোনো মানে লীলা দর্শন করতে পারছি না, নামে রুচি হচ্ছে না। বলেন, ভাই তুমি এক কাজ করো, এ ব্রজবাসীদের নিমন্ত্রণ করো, যে তোমার আশ্রমে আসবে না জানবে অজ্ঞাতে তার চরণে তোমার অপরাধ হয়েছে, এই জন্য তোমার ভজনে রাধা মাধব স্ফূর্তি হচ্ছে না, লীলা স্ফূর্তি হচ্ছে না। নিমন্ত্রণ করে দেখা গেল খঞ্জন বৈষ্ণব আসেনি, দৌড়ে চলে গেলেন। বাবা আমি কি অজ্ঞাতে আপনার চরণে কোনো অপরাধ করে বসেছি, আমার ভজন হচ্ছে না, আমার হৃদয়ে রাধা মাধবের কোনো স্ফূর্তি যাচ্ছে না। খঞ্জন বৈষ্ণব পূর্বের ঘটনা বললেন, আমি আপনার কাছে কৃষ্ণ কথা শ্রবণ করতে গিয়েছিলাম, আমাকে দেখে আপনি হাসলেন, তাই ব্যথা নিয়ে আর ঘর থেকে বেরোই না। দুজন সৎ ব্যক্তির রাগটা জলে দাগ কাটার মতো, বেশিক্ষণ যখন দুজন দুজন আর ভুল বুঝতে পারলে না, আরে আমি মনে করেছি আমাকে দেখে এসেছেন, আপনি লীলা দেখে এসেছেন, আমারও তো আপনার চরণে অপরাধ হয়ে গেছে। দুজন যখন আলিঙ্গন করলেন, সঙ্গে সঙ্গে লীলাগুলো আবার দেখতে থাকলো। তাই মনের ভুলে উপহাস করেও কোনো সাধু তিলক মালার নিন্দা দয়া করে কেউ করবেন না। আপনি ব্যবহার করুন আর না করুন, এগুলো নিন্দা করলেই কিন্তু অপরাধ হয়ে যাবে। মহাপ্রভু বলছেন, বৈষ্ণব বিষ্ণু নিন্দা কোনোদিন করবে না, ভগবানও তাকে ক্ষমা করেন না, ভক্তি থেকে সে বাদ পড়ে যায়। এই জন্য বলছেন, বিষ্ণু বৈষ্ণব নিন্দা আর গ্রাম্য বার্তা না গইবে। হ্যাঁ, কারো ঘর সংসারের অশান্তির কথা, গ্রাম্য কথা, সামাজিক কথা, রাজনৈতিক কথা এসব আলোচনা করে তোমার কোনো লাভ নেই, তুমি এগুলো এড়িয়ে চলবে। আর কি বললেন, অবৈষ্ণব সঙ্গ আর বহু শিষ্য না করিবে। এই কথাটি বলেই পাঠ বিশ্রাম করব। আমাদের সমস্যা হচ্ছে, সাধু সঙ্গ করবার সাথে সাথে আমরা অসাধু সঙ্গ একই সাথে ওইটাকেও চালিয়ে যাচ্ছি, এই জন্য আমাদের ফল লাভ হচ্ছে না। বলেন, সাধু সঙ্গ করবার সাথে সাথে যদি অসাধু সঙ্গ করো তাহলেও ফল প্রাপ্তি হবে না। এই জন্য ত্যাগেই বৈষ্ণব আচার, এটা আচরণের মধ্যে বলে গেছেন, তুমি যদি বৈষ্ণব হতে চাও তাহলে অসৎ সঙ্গ তোমাকে ত্যাগ করতে হবে। অসৎ কারা? অসৎ বলতে গিয়ে বলছেন, যারা কৃষ্ণ বিমুখ, যারা ভগবত বিমুখ, এরাই হলো অসৎ। যারা ভগবতমুখী না, যারা ভগবানের ভজন করে না, এরাই হলো তোমার কাছে অসৎ। এদের সঙ্গ করলেই তোমাকে টেনে ওর ভাবনার মধ্যে ভাবিত করে দেবে। এক ফোঁটা তেল সরিষার তৈল বড় একটা জলের পাত্রের উপর ছেড়ে দিবেন, সঙ্গে সঙ্গে দেখবেন ওই তেলটা বিস্তার লাভ করবে। অসৎসঙ্গ করার সাথে সাথে অসৎসঙ্গের মনোভাবটা আমাদের হৃদয়ে দ্রুত এরকম বিস্তার লাভ করে। এই জন্য বলছেন, সৎসঙ্গের মহিমা, সৎসঙ্গের ফল প্রাপ্তি করতে গেলে ভেতরে ভেতরে অসৎসঙ্গটা ত্যাগ করতে হবে। অসৎসঙ্গ ত্যাগ এই বৈষ্ণব আচার, মহাপ্রভু বললেন এইটা ত্যাগ করে চলবে, তাহলে ফল লাভ হবে। দুঃসঙ্গ কহিয়ে কহিত বাত্য প্রবঞ্চনা, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য বাসনা। এইটাই কহিত, এইটাই কপটতা, কিছু চেয়েও না। শাস্ত্রে বলেছে, এমন বিচারি কেন সে চাও, দেখো তব রোগ কেন সে ঘুচে না, কত না ঔষধ খাও। আমি মনে একটু সময় বেশি নিয়ে ফেলছি আপনাদের, তবু আগে থেকে শুরু করেছি। প্রেমানন্দ এখানে আবার আমাদের কাছে একটা বিস্ফোরণযুক্ত কথা বললেন, ওই যে বলছিলাম ফল লাভ হচ্ছে না, এই অসৎসঙ্গ করার দরুন, বৈষ্ণব নিন্দার দরুন, বৈষ্ণব অবহেলার দরুন, এই যে নাম অপরাধের দরুন, সেবা অপরাধের দরুন হচ্ছে এইখানে। প্রেমানন্দ আবার বলছেন, এমন বিচারি কেন না চাও, দেখো ভবরোগ তে কেন ঘুচে না, কত না ঔষধ খাও। আচ্ছা, এত হরিনাম করছো, এত সাধুসঙ্গ করছো, এত ভাগবত কথা শুনছো, রোগ যাচ্ছে না কেন, ভবরোগ, তৃষ্ণার রোগ, কামনার রোগ? বলেন, কত না করিছ প্রসাদ ভক্ষণ, চরণ ধৌত জল, এসব ঔষধি পান কর তবু ধাতুতে নাহিক বল। কি আশ্চর্য শব্দ বলুন তো। প্রেমানন্দ বলছেন, এত চরণামৃত খাচ্ছ, এত গোবিন্দের প্রসাদ তিন বেলা পাচ্ছ, এত তুমি হরিভজন করছো,
তোমার বলটা আসছে না কেন, অসৎ নিরোধী শক্তিটা আসছে না কেন, অসৎকে ত্যাগ করতে পারছো না কেন? প্রেমানন্দের কি জিজ্ঞাসা, বললেন এত ঔষধ খাচ্ছ কিন্তু ভবরোগ তো যাচ্ছে না, কামরোগ তো যাচ্ছে না, কামনা বাসনা দেহভোগের বাসনা তো যাচ্ছে না। বলে কেন যাচ্ছে না? বলে জিহ্বার পরশে যে হরি নামেতে প্রেমেতে ভাষাও তনু, সে নাম লইয়ে আদ্রনা হইলি লোহার পিণ্ডুষে জনু। আরে হরিনামা তো লোহা গলে যায়, তোমার মন গলছে না কেন? তোমার চোখে কেন হরি বলতে জল আসে না, গৌর বলতে জল আসে না? তুমি কি লোহার পিণ্ড? তুমি তো মানুষ, তোমার তো হৃদয় আছে, কিন্তু হরি নামে তোমার হৃদয় গলে না কেন? হরি কথা তোমার চিত্ত বিগলিত হয় না কেন? তুমি কি লোহার পিণ্ড? প্রেমানন্দ প্রশ্ন করেছেন। আর বলেছেন ভাবিও দেখো না ঔষধে কি করে, ভাবিও দেখো না ঔষধে কি করে, কুপত্ব ছাড়িতে নারো। এত হরিনাম এত হরি কথা একটু ভেবে দেখছো যে এত ওষুধ খাচ্ছ কিন্তু তোমার রোগ যাচ্ছে না কেন? বললেন কুপত্ব ছাড়িতে না পারো, কুপত্বগুলো তুমি ছাড়ছ না। কুপত্ব থাকিলে রোগ না সারিবে, অরুচি বাড়িবে আরো। কি শব্দ বলুন তো। বলে ডাক্তারবাবু একজন গেছে বুঝলেন, গিয়ে বলছে 84-90 কেজি ওজন। বললেন হাই ব্লাড প্রেশার সুগার ইত্যাদি। বলে বেটা তুই কটা করে রুটি খাস? বলে রাত্রে 8টা করে। সাইজ কেমন তো হাত দিয়ে দেখাচ্ছে এত বড়। বলে তোকে 2টো করে রুটি খেতে হবে, খেয়ে এক মাস পরে আমার কাছে আসিস। ও বাড়ি এসে করেছে কি জানেন, 8টা রুটির চেয়ে আটা মাখতো, ওই 8টা রুটির আটাই রেখেছে কিন্তু সাইজটা 2টোতে পরিণত করেছে 8টা। এক মাস পরে ডাক্তার ওজন দেখে বলছে না তো বেটা কি হয়েছে, তোর ভুল হয়েছে, 8টার জায়গায় 2টো এক মাস খেলে তো তোর ওজন কমবে। বলে না আমি তো 2টোই খাচ্ছি ডাক্তারবাবু। আচ্ছা 2টো তো খাচ্ছিস, পরিমাপটা কত? বলে ওই 8টার যে রুটি পাকাতাম সেইটা এখন 2টোই সাইজে করে দিয়েছি। আমাদের অবস্থাটা এইরকম, একটুখানি ডায়াবেটিস কমলো তো এইবার খাও নিমন্ত্রণ বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, একেবারে খাও, খাইয়ে আবার বাঁধাও। লোভ সামলাতে পারি না তো, সামনে আসলে তো লোভ সামলাতে পারি না। এখন কি বলছেন প্রেমানন্দ একটু লক্ষ্য করুন, ভাবিয়া দেখো না ঔষধে কি করে, কুপত্ব ছাড়িতে। আরে কুপত্ব খেলে তোমার রোগ সারবে কি করে? দেখবেন যারা কবিরা যে ঔষধ দেয় তারা ঔষধের সাথে সাথে কুপত্ব ছাড়তে পারে। ধূমপান ছেড়ে দাও, এই খাদ্যটা ছেড়ে দাও, এগুলো খেয়ে না বলে না, মিষ্টিটা ছেড়ে দাও। এখন আমি যদি কুপত্বও খাই ওষুধও খাই রোগ বাড়বে না কমবে? এখন এই জন্য বললে অসৎ সঙ্গ ত্যাগ করো। আর কি করবে? অসৎ সঙ্গ ত্যাগ করো, বৈষ্ণব নিন্দা ত্যাগ করো, গ্রাম্য কথা শুনবে না বলবে না, এই সব কুপত্বগুলো গুরুদেব ছাড়তে বলেছেন, বলেছেন কি না? কিন্তু আমরা কুপত্বও খাচ্ছি, হরিনামও করছি, সপ্তাহে 2-4 দিন হরিকথা সাধু সঙ্গ করছি। বলে কুপত্ব না ছাড়লে রোগ সারবে, ও তো আরো বাড়বে। আমাদেরও তাই হচ্ছে, আপনাদের না হলে আমার তো তাই হচ্ছে, রোগ আরো কামনা বাসনা বাড়ছে। কুপত্ব থাকিলে রোগ না সারিবে, অরুচি বাড়িবে। অনেকেই মনে প্রশ্ন করেন এত নাম করছি, এত একাদশী করছি, এত হরিনাম করছি কিন্তু কামনা বাসনা ভেতর থেকে যাচ্ছে না। বললেন কুপত্বটাই ছাড়ছ না, অসৎসঙ্গ ছাড়ছ না, বৈষ্ণব নিন্দা ছাড়ছ না, অপরাধ ছাড়ছ না, তাহলে তোমার কি হবে? এখানে বললেন অনুমান জানি ওষুধ খাও তো রোগেরও দমন হবে, এখনো তা যদি বুঝিতে না পারো তবে বুঝিবে কবে? বলো কুপত্ব ছেড়ে অনুমান অনুপান আসে না? আবার বলে একটু মধু মিশিয়ে খেও, একটু দুধের সাথে খেও, তেমন হরিনামটা যখন করবে একটু মন দিয়ে করো, একটু প্রেমাশ্রু দিয়ে করো, দুপোটা চোখের জল দিয়ে করো, তাহলে এই শুধু ওষুধে কাজ করবে। এখন এই অনুপান যদি আমরা না খাই, আমরা যদি কুপত্ব না ছাড়ি, প্রেমানন্দ বললেন হবে না। আর এই জন্য বারবার বলছেন যে কুরুর বা পরনিন্দক দাম্ভিক ব্যক্তির সহিত বন্ধুত্ব স্থাপনে কখনো শ্রদ্ধা ভক্তে আসতে পারে না। আপনাদের কাছে এই অনুরোধ, আসুন আমরা অন্তত এই কুপত্ব ছাড়বার মতো একটু চেষ্টা করি, যাতে করে আমাদের কুসঙ্গটা আমরা ত্যাগ করতে পারি, অসৎসঙ্গ। কাল একজন কল করেছে, বাবা সন্ধ্যার পরে তো একটু মালা নিয়ে বসি, তা আপনার কাছে আমার একটা প্রবল জিজ্ঞাসা, অনেকদিনে টিভি দেখতে দেখতে নাম মালা জপ করা যায় তো বাবা? উনি প্রশ্ন করছেন,
প্রশ্নটা উনি অনেক দূর থেকে দেশের এক প্রান্ত, আমি সেখানে নাম বলছিল যে বাবা আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা হলো যে টিভি দেখতে দেখতে মালা জপ করা যায়, তো 16 মালা একটু জপ করতে বলেছেন গুরু মহারাজ। আমি বললাম হ্যাঁ আর কি বা বলার আছে, কেন টিভি দেখতে দেখতে আপনি করবেন কেন? আরে ওইটাই তো আপনার কুপথ্য, হরিনাম করলে কাজ হবে না, কারণ টিভি দেখতে দেখতে আপনি মালা জপ করলে ওইটাই মুখ্য হবে, মালা জপটা গৌণ হয়ে যাবে, এটা উচিত নয়। আমাদের অনেকেরও একটা অভ্যাস আছে দুটো একসাথে চলুক, বিকেলবেলা তাস পিটায় আর সন্ধ্যাবেলা এসে হরিনাম খায়। হ্যাঁ, খুব দুঃখের বিষয় কি জানেন, অনেক জায়গায় যাই যারা হরিনামের দল, পাঠ হবে তো পাঠের আগে একটু হরিনাম কীর্তন হয়, যেই পাঠ শুরু হয় বাইরে বিড়ি টানতে যায়, ওই বিড়ি টেনে এসে ওই মুখে আবার হরিনাম করে। বলেন এইসব কুপত্ব থাকলে হরিভজন করে কাজ হবে না, দেখবেন অনেক জায়গায় আছে। এমনকি খুব দুঃখের বিষয় কি জানেন, কারো বাড়িতে যদি নামের দল থাকে, আমাদের কালিদাস আছে ও মনে হয় অস্বীকার করবে না, এটা মিথ্যা নয়, অনেক নামের দলের জন্য ওই গৃহকর্তাকে বিড়ির ব্যাগ পর্যন্ত কিনে নিয়ে যেতে হয়। আমার বাড়িতে তারা আছে, 2 প্যাকেট বিড়ি চেয়েছে। বলেন এরকম এরকম করে হরিনাম করলে এগোনো যাবে না, কোটি জন্মেও এগোনো যাবে না। এই জন্য বললেন এই সবগুলো ছাড়তে হবে, আর ধর্মকর্ম করতে এসে যেন নিজের বড়ত্ব, নিজের মান সম্মান, নিজের অর্থপ্রাপ্তি, সুনাম প্রাপ্তি, এই সব অসৎ ভাবনাকে পরিত্যাগ করেই যদি ভগবানের ভজন করা যায় তাহলে আমাদের অবশ্যই কল্যাণ হবে। এখানে গুরু বাবা একটা জায়গায় বলেছেন, কথাটি না বললেই নয়, কথাটি বলতে বলতে উনি বলেছেন যে মহারাজ শতধনু তিনি অল্পকাল বেদ অবজ্ঞাকারীর সহিত সঙ্গ করাতে পরজন্মে কুকুর যোনি প্রাপ্ত হয়েছিলেন। একজন অবেদজ্ঞ অসতের সঙ্গ করার ফলে একজন সাধক আগামী জন্মে কুকুর হয়ে জন্মেছিলেন। এখানে গুরু মহারাজ লিখেছেন এই তত্ত্বটির কি নাম, বলছেন মহারাজ শতধনু তিনি অল্পকাল মাত্র বেদ অবজ্ঞাকারীর সঙ্গ করায় আগামী জন্মে কুকুর হয়ে জন্মেছিলেন। তাহলে অসৎসঙ্গের কি জাতীয় ফল, বৃন্দাবনে 1 মাস রাজা এবং রানী দামোদর ব্রত পালন করেছে, এই দামোদর ব্রত পালন করার পরে দামোদর ব্রত সমর্পিত করে যেদিন তারা গৃহে ফিরে আসবেন রাজা রানী, হঠাৎ করে এই রাজার একটা বিষয়ী অসৎ লোক তার সাথে সাক্ষাৎ করতে এসছে, রানী দেখে আলাদা লুকিয়ে পড়েছে যে এই 1 মাস ব্রত করলাম, হরিকথা শ্রবণ কীর্তন করলাম রাধাকুণ্ডে, ওর মুখ দেখব না। এখন রাজা ওর সাথে গল্পে মেতে গেছে, এই অসৎসঙ্গ করার ফলে রাজার মৃত্যুর পরে রাজা প্রথম জন্ম কুকুর জন্ম, দ্বিতীয় জন্ম হস্তি জন্ম, এইভাবে তৃতীয় জন্ম পর আবার মনুষ্য জন্ম পেয়ে রাজা হয়ে তবে মুক্তি পায়, সামান্য একটু অসৎসঙ্গ করার ফলে। এই জন্য আসুন মনে মনে আমরা অসৎ নেশা, অসৎ সঙ্গ, অসৎ ভাবনাগুলো পরিত্যাগ করে হরিনাম করার চেষ্টা করি। আপনাদের আজ আমি প্রেমকথা শোনাতে পারলাম না, আজ আপনাদের হরিকথায় মন বিজাতে পারলাম না, ক্ষমা চাইছি, এই জন্য ভক্তির কথা না এনে যাতে আমরা কপটতা পরিত্যাগ করে ভগবানের অন্তত একটু ভজন করতে পারি, তবেই আমাদের এই কপটতা ত্যাগ করে হরিভজন করার সাথে সাথে আমরা নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, সেবা অপরাধ মুক্ত হয়ে যেন হরিভজন করি। আমাদের তামালতলা পাইথিলি থেকে ভক্তরা এসছেন, তাদের চরণে নম